Assalamualaikum. Waalaikumsalam. Alhamdulillah. আপনাদের এই যে বিল এই বিলে কি একটা আবাদ হয় না দুটো হয় না এই বিলে আবাদ হয় একটা বৈশাখের সিজনে একটা আবাদ হয় আর উপরে যে জমিগুলো আছে এগুলাতে দুটো আবাদ হয় আর দুই আর মাস সময় লাগবে পানি শুকাতে জি দুই আর মাস সমতন সময় এই দুই আর মাস তো মোটামুটি অনায়াসে এখানে খাওয়াতে পারে হ্যাঁ অবশ্যই দুই আর মাস এই জায়গাতে এবং এই এরিয়া জুড়ে যা আছে সম্পূর্ণ এরিয়াতেই খাবে শামুক আছে তো মোটামুটি হ্যাঁ শামুক পর্যাপ্ত পরিমাণে আছে শামুকের পাশাপাশি ধান তো খাওয়াচ্ছে হ্যাঁ যারা মনে করেন আবদ্ধভাবে করতে পারতেছে না তারা ধান গম ভুট্টা বসি প্রোটিন জাতীয় যেগুলো খাবার আছে সম্পূর্ণ খাওয়াইতে পারবে আর কি আচ্ছা এই যে এখানে সব মিলে এখন কতগুলো হাঁস আছে এখানে হাঁস আছে আপনার 3000 3000 3000 হাঁসের জন্য কয়টা লোক রাখছেন এখানে 3000 হাঁসে এখন লোক আছে এখন বর্তমানে 3 জন 3 জন হ্যাঁ 3 জনকে দেখব না সব সময় 3 জন থাকে না দুইজন লোক হলেই হয় আর প্রায় সময় আমরাও নিজেরা আসি এসে খামারটা পরিদর্শন করি দেখি দেখা যায় এবং পরিপূর্ণভাবে সঠিক কাজ পরিচর্যা হচ্ছে কিনা তার উপরও শেয়ার টিয়ার আপনার অনেক সময় ফলোটলো রাখতে হয় আর সারাদিন বিলের মধ্যেই থাকছে তো হ্যাঁ সারাদিন বিলের মধ্যেই থাকছে আর এই সন্ধ্যা হচ্ছে এখন সব নিয়ে আসছেন হ্যাঁ এখন সব নিয়ে আসছেন এখন কোন খাবার দেওয়া হবে হ্যাঁ এখন দেওয়া হবে আপনার ধান গম ভুট্টা বসি প্রোটিন জাতীয় যেগুলো খাবার আছে এখন বর্তমানে সেই খাবারটা খাওয়ানোর পরে আমরা সেটা নিয়ে তুলব আর সকাল কয়টার দিকে আবার এত বের করেন এটা সকালে আবার 8টার দিকে আমরা আবার ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে দুপুরের দিকে সারা মাঠ জুড়ে খাবে এরপরে আবার সন্ধ্যা আগে আগে অল্প কিছু খাবার দেব এই খাবার খেয়ে আপনার হাঁসটা করে নিয়ে তুলব আর কি এর মধ্যে তো হাঁস আর হাসি কি চেনার উপায় আছে হ্যাঁ অবশ্যই চেনার উপায় আছে এখানে যা দেখতেছেন সম্পূর্ণ হলো অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেট সাথে কিছু রানার আছে আর তাছাড়া এটা সম্পূর্ণ হলো মহিলা ম্যাক্সিমাম হাসি হাসা আর হাসি হাসাটা হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে আপনার পুরুষটার এর মধ্যে সাদা যে দেখতে এটা হলো রানার এটা হলো প্রামটা চিনার জন্য আমরা রাখছি যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইলে আমরা চিনে আনতে পারি বাচ্চাগুলোকে এই যে আপনার বিলের মধ্যে থাকছে এরা কি দুই একটা হারায় যায় এরকম না 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 এরকম কোনো কিছু হবে না ওরা কি দলবদ্ধ হয়ে থাকে দলবদ্ধ ভাবেই থাকবে আমরা দেখছি সবগুলো তো দলবদ্ধ হয়ে চলে আসছে হ্যাঁ হ্যাঁ সব এবং যদি কোনোটা অসুস্থ হয় সেই ক্ষেত্রে মানে সমস্যা হতে পারে না অসুস্থ হবে না এখানে সম্পূর্ণ ভ্যাকসিন টেকসিন সব কিছু ওকে দেওয়া আছে অসুস্থ হবে না ইনশাল্লাহ 3000 হাঁস ডিম পাড়া পর্যন্ত আসতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে 3000 হাঁসে আপনার ডিম পাড়া পর্যন্ত নিলে প্রায় আপনার 6 লক্ষ টাকার মতন খরচ হবে 6 লক্ষ টাকা 6 লক্ষ থেকে আপনার 6.5 লাখ টাকা এরকম খরচ হবে দুই বছর যদি একটা আনা ডিম সংগ্রহ করা যায় এর থেকে কত টাকা লাভ আশা করা যায় আসলে দুই বছর তো পরের কথা মানে একটা হাঁস ডিম আসে আপনার 5 মাস 5 মাস 5 মাস পরে আমরা যে খরচটা করি মানে যে একটা প্রফিটটা করি হাঁসে ইনভেস্টটা করি তখন কিন্তু 5 মাস পরে আমরা ইনশাল্লাহ ওইখান থেকে একটা মুনাফা পাবো
আসবে যেমন আমরা কষ্ট করব তেমন কষ্টের সম অবশ্যই আল্লাহ তাআলা দিবেন আসবেন হ্যাঁ অবশ্যই এবং আপনার এই 5 মাস পালার পরে যদি আপনি এটা সেলও করে দেন কি লাভ আসবে হ্যাঁ অবশ্যই লাভ আসবে কেননা আমার একটা হাঁস পালন করতে যদি আপনার 200 থেকে 250 টাকা খরচ হয় ডিম পাড়ানো আগ পর্যন্ত তো সেই ক্ষেত্রে আমরা যখন হাঁসটা বিক্রি করব যদি বাজার নাও থাকে পাইকারি যে বাজার আপনার 450 500 এরকম বাজার থাকবে 400 থেকে 450 বাজার থাকবে আপনার 250 টাকার মতো খরচ আসছে হ্যাঁ 250 একটা হাঁস 5 মাস পালনে হ্যাঁ পাঁচ মাস পালন করলে 2 থেকে 250 টাকা খরচ হচ্ছে আপনার 4 থেকে 450 টাকা বিক্রি করা যাচ্ছে 4 থেকে 450 টাকা আর যদি ডিমে আসা যায় তে অটোমেটিক আর লাভটা বেড়ে যাচ্ছে হ্যাঁ আরো বেশি লাভটা বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশে নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে হাঁস পালন করতে চাচ্ছে তাদের সম্পর্কে যদি কিছু বলেন আসলে যারা নতুন উদ্যোক্তা তাদের সম্পর্কে আমি একটা কথাই বলি আপনারা যে কোনো কাজ করবেন না কেন দেখে বুঝে শুনে ভেবেচিন্তে করবেন কারণ একটা কাজ যদি আমি আবেগের বশতে করে ফেলি সেই কাজে যদি আমার লসের সম্মুখীন হই সেই কাজটা করে আমি সুখী হতে পারবো না লাভবান হতে পারবো না সেই ক্ষেত্রে আমরা যে কোনো যে ধরনের কাজই করব না কেন নিজে আয়শা খামারের প্রজেক্টগুলো দেখব দেখে শুনে একটা জিনিস ক্রয় করব আর একটা আছে এজেন্টিং এর মাধ্যমে যারা ব্যবসাটা করে এজেন্টিং এর মাধ্যমে আপনারা কখনোই যাবেন না কারণ হলো তারা অন্য জায়গা থেকে হাঁসগুলো কিনে নিয়ে আপনাদেরকে দিবে সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা নাও থাকতে পারে মূল প্রাধান্য হলো একটা হাঁস কেনা বেচার মূল প্রাধান্য হলো ভ্যাকসিনটা ভ্যাকসিনটা যদি কমপ্লিটলি দেওয়া না থাকে তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে একজন নতুন উদ্যোক্তার বিশেষ করে হাঁস পালনের কোন বিষয়গুলো জানা এবং বোঝা গুরুত্বগুলো আপনি আসলে নতুন উদ্যোক্তার সম্পর্কে কথাটা আমি বলি যারা নতুন উদ্যোক্তা তারা যে কোনো জায়গা থেকে ক্রয় করবেন না কেন ভ্যাকসিন কমপ্লিটটা ক্রয় করবেন আর যদি আপনারা তাটা না পারেন তে যার কাছ থেকে নেবেন তাকে প্রয়োজনে আপনি 1 টাকা 2 টাকা বেশি দিবেন হ্যাঁ আপনি ভ্যাকসিন কমপ্লিটটা নেবেন কারণ হলো ভ্যাকসিন কমপ্লিটটা যদি নেন আপনার হাঁসগুলো সুস্থ এবং সবল থাকবে এবং রোগ জীবাণু মুক্ত থাকবে আর যদি ভ্যাকসিনটা দেওয়া না থাকে তাহলে ডিমের মুখোমুখি যখন যাবে হাঁসটা হয়তো প্রথমে সমস্যা সম্মুখীন না হতে পারে কিন্তু ডিমের মুখোমুখি যখন হাঁসটা আপনার যাবে 2টা 3টা 5টা ডিম যখন ছিটাবে তখন সেক্ষেত্রে আপনার রোগটা দেখা দিবে শেখার কোনো কিছু আছে কি হ্যাঁ অবশ্যই আছে শেখার থাকবে না কেন যত বড়ই আপনি ডাক্তার হন না কেন আপনার জানা এবং শোনার শেষ নাই রাইট হ্যাঁ ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আপনি প্রথমে যারা নতুন উদ্যোক্তা তারা খামার পরিদর্শন করেন 2 4 5টা দিন সময় দেন সেই সম্পর্কে একটু জানেন বুঝেন আর তাছাড়া যদি তাটা সম্ভব না হয় আমাদের কাছে বই আছে আপনি বই দেখে পালন করতে পারবেন আর তাছাড়াও যে কোনো ধরনের যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ রাখবেন আমি এখান থেকে যে কোনো ধরনের সমস্যা অর্থাৎ যারা মোটামুটি হাঁস পালন করছে হাঁস পালনের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেখে শুনে বুঝে তারপর আসলে শুরুটা করা উচিত হ্যাঁ তাদের কাছ থেকে সেটা না করলে সেক্ষেত্রে তো লস খেতে পারে লসের সম্মুখীন হতেই পারে স্বাভাবিক এটা যে খালি লাভ হবে এটা এরকম কোনো কথা না লাভ দেখে যে আপনাকে ব্যবসাতে নামিয়ে দিবে এটা এরকম লসও হতে পারে হ্যাঁ লসে লাভে হলো ব্যবসা আপনার সঠিক মতন কাজ করতে হবে সঠিক মতন যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আপনি তো বাচ্চা সারা দেশে সাপ্লাই দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কোন বাচ্চাগুলো সাপ্লাই দিচ্ছেন কোন কোন বয়সে কি এখানে যেগুলো বাচ্চা দেখতেছেন এটা হলো 1.5 মাস বয়সী বাচ্চা জি এটা বিক্রি করতেছি আমরা বর্তমানে হলো 180 টাকা পার পিস জি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে যেমন ধরেন বরিশাল নোয়াখালী ফেনী ঝিনাইদহ খুলনা বাগেরহাট কুমিল্লা ফেনী ল্যাঙ্গলকোট দিনাজপুর মহাকালী এবং ঢাকা গাজীপুর ধরতে গেলেন সিলেট মৌলভীবাজার সারা বাংলাদেশের এখন বর্তমানে বিক্রি হচ্ছে 180 টাকা পার পিস এই বাচ্চাটা 1.5 মাস বয়সেরটা ওইটা হয়তো আপনার দিনের উপরে ডিফেন্স করে রেটটা নির্ধারণ করা হয় হয়তো আলোচনার সাক্ষেপে দেখা গেল হয়তো 10 টাকা কম আর বেশ এটা নিয়ে থাকবেন আর কি তো ঠিক আছে আলোচন ভাই আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের রাখাল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার বিসমিল্লা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির উত্তরোত্তর সফলতা কামনা করছি সেটা ভালো থাকবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আলী হোসেন ভাইয়ের বিসমিল্লা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ